রবিবার 22 গজে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী ভারত পাক। রবিবার কোহলিদের সাফল্য কামনা করে যজ্ঞের আয়োজন করেন ভারতীয় ক্রিকেট সমর্থক। এছাড়াও বিরাট কোহলির শততম আন্তর্জাতিক টি-20 ম্যাচ আজ। সেক্ষেত্রে আজকের ম্যাচে বিরাট কোহলি যাতে সেঞ্চুরি হাঁকাতে পারেন এবং ভারতীয় দল জয়লাভ করে, সেই জন্য বেহালায় যজ্ঞের আয়োজন করেন কোহলির ভক্তরা। সাবাদি তো পুরোটাই, একদিন দুদিন আগে দিয়ে টেনশন শুরু হতে ভারত পাকিস্তান খেলা হলে, এবং আজকে তো খুবই টেনশন উত্তেজনা, এবং বিরাট কোহলি রান পাবে এইটা মানে এইটা করে আমরা যে যোগ্য করেছি, এবং ইন্ডিয়া তার সঙ্গে সঙ্গে জিতবে। বিরাট কোহলি রান পেলে হবে না, ইন্ডিয়াকে জিততে হবে, এবং দুটো সমসাময়িক ওই যে চাই ইন্ডিয়া আজকে জিতবে। ভারত পাক ক্রিকেট ম্যাচের রেকর্ড বলছে এশিয়া কাপে 5 বার জিতেছিল পাকিস্তান এবং 8 বার জিতেছিল ভারত, 1 বার হয়েছিল ড্র। সেক্ষেত্রে দাঁড়িয়ে 8 বার পেরিয়ে 9 বার কি জিততে পারবে ভারত, সেদিকেই চোখ থাকছে দেশবাসীর। তবে শেষ হাসি কে হাসবে তা সময়ই বলবে। শেখ এরশাদের রিপোর্ট, ওমকার, অনলি ট্রুথ।